আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। গতকালকে তো কোনো ভিডিও আপলোড দিতে পারিনি, সেই ভিডিও আজকে দিলাম। গতকালকে আমার ভাসুরের ছেলে হলুদ গেছে, হলুদ সন্ধ্যা। গতকালকে হলুদ সন্ধ্যা আসতে আসতে তো অনেক দেরি হয়ে গেছিলো, রাত্রে আর ভিডিও আপলোড দিইনি। এই যে পার্লারে প্রায় সবারই সাজ কমপ্লিট হয়ে যাচ্ছে, এই যে আমন্তুর সাজ হয়েছে, এখন শাড়ি পরতেছে, মাশাল্লাহ সবাইকে অনেক সুন্দর লাগতেছে। এই যে সাবার মাথায় ফুল লাগানো হচ্ছে, মাশাল্লাহ দেখো সাবারে কত সুন্দর লাগতেছে। গতকালকে হলুদে সবাইকে অনেক সুন্দর লাগতেছিল। সবারই প্রায় সাজ কমপ্লিট, এখন সবাই কমিটি সেন্টার চলে যাবে, যেখানে হলুদের অনুষ্ঠান হচ্ছে। এই যে আমাদের চার কন্যা কমপ্লিট হয়ে গেছে সাজে, এখন ওদের ফটোশ্যুট হচ্ছে। যেই পার্লারে এসেছি সেই পার্লারে ফটোশ্যুট। এই পার্লারটার নাম বি প্লাস, অনেক সুন্দর সাজায় তারা। চলে আসলাম যেখানে অনুষ্ঠান হচ্ছে, সেই কমিটি সেন্টারে। এই যে ঢুকতেছি, দেখো সাজাতে সবারই অনেক অনেক সুন্দর লাগতেছে, সারামণিকেও তো অনেক সুন্দর লাগতেছে, আর স্টেজটাও অনেক সুন্দর করে সাজিয়েছে। সবাই তো চলে এসেছে, আমাদের নিজেরই আত্মীয় স্বজন সবাই। এই যে সাবার ফটোশ্যুট হচ্ছে, সবাই কম বেশি ছবি তুলছে অনেক। তারপর তো আমি এক সাইডে বসে আছি, আর সবাই তো কম বেশি দাঁড়িয়ে আছে, এখন তুই হলুদের অনুষ্ঠান শুরু হয়নি। ছেলেকে স্টেজে নেওয়ার প্রোগ্রাম হচ্ছে, কিভাবে নিবে ওরা নিচে নিচে সেটা একটু দেখতেছে।
এই যে ওরা নেচে নেচে ছেলেকে স্টেজে উঠাচ্ছে, আর এখানে তো একটা গান ছাড়া হয়েছিল। আমি কোনো গানই আমার ভিডিওতে শেয়ার করতে পারি না, কারণ গান শেয়ার করলে আমার ভিডিও কপিরাইট খায়, এই জন্য বাহিরের কোনো গানই দিতে পারি না। এই জন্য তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না কোনো গানই। নেচে নেচে উঠে পড়লো সেই স্টেজে, হলুদের স্টেজে এখন বসে পড়বে। তারপরে যে বড় ভাই বড় ভাবি হাবিবুল বসে আছে, এখন হলুদ দেওয়া হবে, রাখি পরানো হবে।
তারপরে যে আমাদের ভাগ্নি ভাগ্নি জামাই সবাই এখানে আছে, সবারই আমি কম বেশি ভিডিও করেছি, সবাইকে হলুদের মধ্যে অনেক অনেক সুন্দর লেগেছে। তারপরে যে নানি আর দাদি বসেছে হলুদ দিতে ছেলের সাথে, বরকা বড় হলো দাদি আর ওই পাশে বসেছে নানি। সবাই তো ছবি তোলে আর আমি শুধু ভিডিও করি, আমার কাছে ভিডিও করতে তো ভালোই লাগে। তারপরে ঘন্টা খানিক পর প্রায় 10টার দিকে খাবার দিল, এখন সবাই খেতে বসে পড়লো। সবার সামনে খাবার চলে এসেছে, মোরগ পোলাও, মানে মোরগ পোলাও না, রোস্ট আছে সাথে একটা ডিম আর সাদা পোলাও। খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেল, এখন সবাই তো ফটোশ্যুট করবে, মানে এখন ছেলের সাথে বসে সব বোনেরা ছবি তুলবে।
তারপরে শুরু হয়ে গেল নাচ। বাড়ির মেয়েরা নাচলো, মাশাআল্লাহ নাচগুলি তো অনেক সুন্দর হয়েছে, কিন্তু নাচের গানগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। সবাই নাচ দেখবা কিন্তু গান শুনতে পারবা না। তোমরা যদি এই নাচের গানগুলো শুনতে চাও তাহলে আমার ফেসবুক পেজ আছে, বাংলাদেশ বিক্রমপুর নামে একটা ফেসবুক পেজ আছে, সেখানে আমি এই ভিডিওটা আপলোড দেব, সেখানে অবশ্যই এই গানগুলো দেব। তোমরা সেখান থেকে এই গানের ভিডিওগুলি দেখে নিও, খুব ভালো লাগবে তোমাদের কাছে। কিন্তু আমি ইউটিউবে এই গানের ভিডিওগুলো দিতে পারলাম না, মানে নাচ দিতে পারলাম কিন্তু গানগুলি শোনাতে পারলাম না তোমাদের। তারপরে যে সারামণির নাচ, মাশাআল্লাহ সারামণির নাচটা অনেক সুন্দর হয়েছিল, সবাই তো কম বেশি নেচেছে, সবার নাচ তোমরা দেখতে পারবা।
সবার শেষের নাচ, এখন সবাই মিলে একসাথে নাচতেছে দেখো।
নাচতে নাচতে শেষ হয়ে গেল আমাদের হলুদের অনুষ্ঠান। তারপর তো রাত 12:30 বাজে বাসায় চলে গিয়েছিলাম। বাসায় যাওয়ার পরে রেস্ট নিয়ে আর তো আর ভিডিও করিনি, সকালে উঠেই ভিডিও করা হলো। আমি 6:30 বাজে বেরিয়ে পড়লাম মার বাসা থেকে, এখন চলে যাচ্ছি আমার গ্রামের বাড়িতে। সাইদুলের বাবা তো গতকালকে এসেছিল, সাইদুলের বাবা আর আমরা তিনজন মিলে চলে যাচ্ছি আমাদের গ্রামের বাড়িতে সিএনজি করে, সেখানে যেয়ে রেস্ট নিব। না রাতটা তো শুতে শুতে প্রায় 12:30 কি 2:30 বেজে গিয়েছিলো, ঘুম তেমন একটা হয়নি। এই যে সিএনজিতে তো উঠে পড়েছি, আস্তে আস্তে চলে যাচ্ছি গ্রামের বাড়িতে। চলে আসলাম বাসায়, এখন চলে যাব রুমের ভিতরে। আর সাথে করে নাস্তা কিনে এনেছি, বালাসুর সিএনজি থামিয়েছিল সেখান থেকে পরোটা ভাজি কিনেছি। নাস্তা খেতেও বসে পড়েছি। সারামণির জন্য খিচুড়ি কিনে এনেছে আর আমরা পরোটা কিনেছি। সকালে নাস্তা খেয়ে মেলা বড় একটা ঘুম দিয়েছিলাম, উঠেছি প্রায় 12:30 বাজে, উঠে ভাতটা বসিয়ে দিলাম। আর মাছটা কাটা হয়েছিল, আমি সকালে আসার পরে মাছটা বের করে কেটে লবণ মুখে রেখে দিয়েছিলাম, তারপরে ঘুমিয়েছিলাম। 12:30 বাজে উঠে এখন ইলিশ মাছ ভোনা করবো আর ভাত রান্না করবো, এই দুপুরের মেনু। আস্তে তো শুক্রবার জুম্মার দিন, সাইদুল বাবা দোকান থেকে এসে নামাজপত্রে চলে যাবেন, ভাতটা বসিয়ে দিলাম আর ইলিশ মাছটা মেখে ঝুঁকে বসিয়ে দিই। সব ময় মশলা দেওয়া হয়ে গেছে, সবার শেষে সরিষার তেল দিলাম, হাতটা মেখে পানি দিয়ে চুলায় বসিয়ে দেবো, আস্তে আস্তে ইলিশ মাছটা ভোনা করে ফেলি। ভাতটা তো বড় কেসে গেল, আর এদিকে ইলিশ মাছটাও আস্তে আস্তে হবে, মেখে ঝুঁকে তো বসিয়ে দিয়েছি। সাইদুল বাবা চলে আসলো, নিয়ে এসেছে সিঙ্গারা, খুব সিঙ্গারা খেতে ইচ্ছে করছিল বলেছিলাম, সে নিয়ে আসলো। তারপরে তো সারামণি শুয়ে আছে, সাবাকে ডাক দিলাম, সাবা উঠলো। এখন বাজে প্রায় 12:30 না 1:45 মতন, সাবা এখন উঠলো, সকালে এসে যে শুয়েছে আর তো ওঠেনি। তারপর তো সাইদুল বাবা জুম্মার নামাজ পড়ে চলে আসলো, সে খেতে বসে পড়েছে, আমি অবশ্য খাবো না, সিঙ্গারা খেয়েছি না, পেটটা ভরা, পরে খাবো। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।